আল্লাহ শেখ হাসিনাকে আরও ডিগ্রি হায়াত দেখ এবং আওয়ামী লীগকে আরও ইয়ে দেখ সুযোগ দেখ আল্লাহ তালা আর এরকম একটা প্রতিনিধি হাসিনা আমাদের জন্য প্রেরণ করুক আমি খুব আনন্দিত খুব খুশি এই বয়সের বয়সে দেখতে পাচ্ছি যে এদের সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা ভালো ব্যক্তিকে দিয়েছেন আমাদের এলাকাতে আমরা যেমন সরকারের উপর আনন্দিত খুশি ওনাদের সরকারের কার্যকলাপে তেমনি আমাদের বর্তমান এমপির উপরে আমরা অত্যন্ত সন্তুষ্টি কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করি আচ্ছা বলো তো এমপি সাহেব তোমাদের কার কোনো ক্ষতি করছে কেউ বলতে পারে না এক হাজার যারা আওয়ামী লীগ সমর্থন করে না তারা শুধু গোগা করে এই ছাড়া মোর্শেদ আলম সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তির কোনো বক্তব্য নেই আমি ওনার এক নির্বাচনে এক জায়গায় বক্তব্য দিয়ে বলছি ভাই আপনারা মোর্শেদ সাহেব ইদানিং ভোটে দাঁড়াইয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন উনি যখন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না ওনার কাছে যাই কোনো ব্যক্তি ফিরে আসছেন বলেন একটা ব্যক্তি যে আমি ফিরে আসছি আমি ওনার কাছে সাহায্য দিন গেছি উনি আমাকে দেন নাই বড় যে বলছেন তোমাকে না ওই দিন ওইবার আসছে দিয়েছি আবার কেন আসলে আচ্ছা আসছো ধর কিছু নিয়ে যায় একেবারে টোটালি বাদ দেন নেই তখন তিনি এমপি ছিলেন না তিনি যখন স্টুডেন্ট দেন তখন উনি স্কুলে ওনার লেখাপড়া ছেলেরা করতেন না উনি করতেন না আমার ওয়াইফ একবার ওনার সমর্থন করছে আর কিছু লোকও আমার ওয়াইফ কিছু কেন আপনি ওনার সমর্থন করেন আমার উত্তর দিল দেখো আমার ছেলে মেয়েগুলো ওনার স্কুলে পড়ে উনি থাকেন টাকা ওনার ছেলে মেয়েদের জন্য স্কুল যে লোক নিঃস্বার্থভাবে যে লোক নিঃস্বার্থভাবে এত লক্ষ টাকা খরচ করি একটা স্কুল দিতে পারছেন এবং এতগুলো শিক্ষকের ব্যত দিতে পারছেন ওনার থেকে ভালো লোক আত্ম কেন ওনার ফাটি করবো না ওনাকে সমর্থন দিব না কাকে সমর্থন দিব আমি বলতেছি আল্লাহ শেখ হাসিনাকে আরও ডিগ্রি হায়াত দেখ এবং আওয়ামী লীগকে ইয়ে দেখ সুযোগ দেখ আল্লাহ তালা আর এরকম একটা প্রতিনিধি হাসিনা আমাদের জন্য প্রেরণ করুক তাহলে দেশের উন্নতি হবে দেশ ভালো হবে দেশের মানুষ শান্তি রাখবে আমরা সর্বদিক যে রাস্তা আমি এখন দাঁড়াই কথা বলতেছি এই রাস্তা শুধু পাগানা কাঁচাও ছিল না অন্য সরকার আমলে পাগানা এই রাস্তা কাঁচাও ছিল না এমন একটা রাস্তা নয় আমার এলাকাতে যে রাস্তা দিয়ে আমার এখন গাড়ি চলে না মানুষ চায় কে আর চলাফিরার সুযোগ সুবিধা চায় যে কোনো জিনিস সহজে পাইতে গেলে পাওয়ার পাইতে পারে সে জিনিস চায় এই আওয়ামী লীগ সরকার আসছে পর্যন্ত যিনি আমার দৃষ্টিতে অনেকের দৃষ্টিতে পাওয়ার দিকগুলো গরিবেরা তো পাইতেছে বিধবাতা বিধবা ভাতা ওই প্রতিবন্ধী ভাতা এত কিছু ভাতা পাওয়ার পরেও তোমরা কিছু কিছু লোকদের বিরোধিতা করতেছে কারণ কি এটা কি তোমাদের স্বভাব না চিন্তা করো কখনো পৃথিবীর অন্য দেশের কথা তো জানো না মার কাছে মার্কা ছাড়া আর কিছু বুঝো না এই দেশে এই সরকার আসি কত কিছু জিনিস আবার আমাদের কী না বলো আমাকে আমি পাওয়ার ব্যবস্থা করি আমি নিজের থেকেও দিব সরকারও দিতে বাধ্য মানুষ তো নিজে রাজি যারা চাইছে ওরা ফাইতেছে ফিরে গেছে এমন একটা লোক ফাইনি এখনও একটা লোক যদি জিজ্ঞাসা করি ভাই আগের সরকারগুলো তো ফাইতেছেন যারা যেভাবে বুঝে আরে আগের সরকার ছিল না তখন তারা ছিল কোথেকে আইলো গাইছে সরকারের পরিচালনার দক্ষতার পরিফলন এটা তোমাকে দেওয়ার জন্য সরকারের তো যোগ্যতা হয়েছে তোমাকে দিতেছে প্রায় লোকের তো আল্লাহ যাকে দেওয়া বুঝে আমরা শুধু দোয়া করি আল্লাহ তুমি আওয়ামী লীগ সরকারকে দীর্ঘজীবী করো শেখ হাসিনাকে দীর্ঘজীবী করো